আরও একটি শ্বাসরুদ্ধকর জয়ের নায়ক বনে গেলেন অ্যামিলিয়ানো মার্টিনেস। দিবু ম্যাজিকে রক্ষা পেল আর্জেন্টিনা, ভাগ্যের খেলা ট্রাইবেকার, আর সেই ট্রাইবেকারে নিজ হাতে ভাগ্য লেখেন এমি মার্টিনেস, তাতে করে সেমিফাইনালের টিকিট কাটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে। দিবু মার্টিনেস আবারও হাজির হলেন দেবতা রূপে, কঠিন ম্যাচটায় মাথায় সম্ভবত তিনি রাখলেন সবচেয়ে বেশি ঠান্ডা। আরও একটি শ্বাসরুদ্ধকর জয়ের নায়ক বনে গেলেন এমিলিয়ানো মার্টিনেস, ভাগ্যের খেলা ট্রাইবেকারের নিজ হাতে ভাগ্য লিখলেন এমি মার্টিনেস, তাতে করে সেমিফাইনালের টিকিট কাটে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। যদিও এদিন বেজায় খাপছাড়া লেগেছে আর্জেন্টিনাকে, ইকুয়েডরের রক্ষণে ভুল করেছে খুব কমই। প্রথমার্ধে শুরুর দিকে আগোছালো লেগেছে আলবিসেলেস্তেদের, সেই সুযোগ কাজে লাগিয়ে গোছানো ফুটবল খেলার চেষ্টা চালিয়েছে ইকুয়েডর। দ্বিতীয়ার্ধে শুরুর দিকে ঘটেছে একই ঘটনা, প্রথমার্ধে ভয় ধরাতে ব্যর্থ হন লাউতারো মার্টিনেস, লিওনেল মেসিরা, তাতে করে আত্মবিশ্বাস খানিকটা বেড়ে যায় এনার ভ্যালেন্সিয়ানদের। যদিও কাজের কাজটা আগেই করে রেখেছিলেন লিসান্দো মার্টিনেস, কর্নার কিক থেকে বল জালে জড়িয়েছিলেন আর্জেন্টাইন এই ডিফেন্ডার। এরপর দ্বিতীয়ার্ধে পেনাল্টি পায় ইকুয়েডর, দলের সেরা খেলোয়াড় এনার ভ্যালেন্সিয়া গোল করতে ব্যর্থ হন, তার অধীনে তরুণ দলটা সম্ভবত তখন হারিয়ে ফেলে নিজেদের সমস্ত আত্মবিশ্বাস। কিন্তু তারুণ্যের জেরে তারা লড়াই চালিয়ে যেতে থাকে একের পর এক। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের ম্যাচে নেই কোনো অতিরিক্ত সময়, নির্ধারিত 90 মিনিট শেষে সোজা ট্রাইবেকার। ইকুয়েডর খুব করে চাইছিল ম্যাচটা ট্রাইবেকারে নিয়ে যেতে, অবশেষে ইঞ্জুরির সময়ে 3 মিনিটের মাথায় অর্থাৎ 93 মিনিটে গিয়ে গোলের দেখা পায় ইকুয়েডর। বদলি খেলোয়াড় কেভিন রদ্রিগেস হেডে বল জালে জড়ান, আনন্দে ভেসে যায় পুরো ইকুয়েডরের ডাগ আউট। কিন্তু সেই একটি গোলই যে তাদের দুঃখের তিক্ততা বাড়িয়েছে শেষ অবধি, কেননা ট্রাইবেকারে যে এমিলিয়ানো মার্টিনেস নায়ক এক বিরল প্রজাতির গোলরক্ষক ছিলেন তার অপেক্ষায়। ট্রাইবেকারে যাকে হারানো বড় দায়, শেষ অবধি হয়েছেও তাই। আর্জেন্টিনার হয়ে প্রথম পেনাল্টি শট নিতে আসেন লিওনেল মেসি, অভিজ্ঞ এই তারকা মিস করে বসেন, বল গিয়ে লাগে টপ বারে, খানিক বিমর্ষ হয়ে পড়েছিলেন হয়তো। কিন্তু এরপর 2টি পেনাল্টি ঠেকিয়ে দেন এমিলিয়ানো মার্টিনেস, হাত উঁচু করে মেসিকে যেন জানালেন চিন্তা করো কেন, আমি আছি তো। শেষ অবধি আর কোনো ভুল করেননি আর্জেন্টিনার খেলোয়াড়রা, তাতে করে ট্রাইবেকারে 4-2 গোলের ব্যবধানে ম্যাচ জিতে নেয় আর্জেন্টিনা। কঠিন এক জয় তারা পেয়েছে বটে, কিন্তু তাদের খেলার ধরন নিশ্চয়ই দুশ্চিন্তার ভাস ফেলেছে কোচ স্কালোনির কপালে। সেমিফাইনালের জন্য নতুন ছক কষবেন বলেই উদযাপনে তার ছিল না কোনো মনোযোগ। অন্যদিকে শ্বাসরুদ্ধকর ম্যাচে ট্রাইবেকারে ইকুয়েডরকে হারিয়ে কোপার সেমিফাইনালে উঠেছে মেসির আর্জেন্টিনা। 90 মিনিট শেষে ম্যাচে 1-1 সমতায় শেষ হলে খেলা গড়ায় ট্রাইবেকারে, সেখানে মেসি পেনাল্টি মিস করলে বাকি সকলেই জালের দেখা পান।